শীত এই মুহূর্তে সেইভাবে অনুভূত হচ্ছে না বাংলা জুড়ে। তার কারণ হাওয়া অফিসের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে পুয়ালি হাওয়া অত্যধিক মাত্রায় বাংলায় ঢুকছে এবং বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তাই এই অবস্থা এমনটাই বলা হচ্ছে। যদিও দিল্লি বা উত্তর ভাগের বেশ কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতার কথা বলা হয়েছে এবং এ বাংলায় যেটা মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে শীত পড়ার আবার একটা সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গে তুষারপাতের কথাও বলা হচ্ছে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অভিরূপার সঙ্গে, পাশাপাশি জেলার দিকে নজর রাখবো, হরিপদ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে অভিরূপার কাছে আসি, অভিরূপা হাওয়া অফিস কি বলছে? দেখো, আবহাওয়ার খামখেয়ালিপনা এটা চলবে এবং আগামী সপ্তাহ থেকে আরও তাপমাত্রা নিম্নমুখী হবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, দক্ষিণবঙ্গে মূলত এবং পাশাপাশি উত্তরবঙ্গে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত পুয়ালি হাওয়া প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে অবস্থান করছে, যার ফলে উত্তরে হাওয়া নিজের খেল দেখাতে পারছে না, অর্থাৎ উত্তরে হাওয়া প্রভাব বিস্তার করতে পারছে না, যার ফলে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী এবং সেক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। রাত এবং ভোরের দিকে তাপমাত্রা নিম্নমুখী হলেও সারাদিন সেভাবে শীত অনুভূত হচ্ছে না। তো সেক্ষেত্রে এবার বলা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে খানিকটা শীত অনুভূত হতে পারে, উত্তরে হাওয়া প্রভাব বিস্তার করতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গে বলা হচ্ছে, মূলত পশ্চিমবঙ্গের উত্তরের দিকে জেলাগুলিতে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলিতে মূলত দার্জিলিংয়ে জল তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে পরের সপ্তাহের পর থেকে। তো সুতরাং দিল্লিতে এমনি তুমি যেটা বলছিলে যে দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা রয়েছে এবং তাছাড়াও অন্যান্য জায়গাতেও শৈত্যপ্রবাহ থাকলেও পশ্চিমবঙ্গে কেন এবছর শীত ঢুকছে না সে নিয়ে একটা প্রশ্ন ছিল, কিন্তু সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে পুবালি হাওয়া অত্যন্ত পরিমাণে সক্রিয় যার ফলে উত্তরে হাওয়া সক্রিয় হতে পারছে না, যার ফলে এই অবস্থান হচ্ছে এবং যা আগামী দুই তিন দিন থাকবে এবং পরের সপ্তাহে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বেলার পরেও নিম্নমুখী হবে বা তাপমাত্রা নিম্নমুখী অনুভূত হবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে থাকো অভিরূপা, আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি হরিপদ রয়েছেন। হরিপদ, একটু জানার চেষ্টা করবো জেলা ওয়ারি কিরকম থাকছে ওয়েদার। একদমই দেখো দেবারুতি, সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সকাল থেকে কিন্তু হালকা কুয়াশা রয়েছে, কুয়াশার সাথে সাথে কিন্তু খেজুর গাছে রস পাওয়া যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে, তুমি দেখাতে পাচ্ছ একেবারে খেজুর গাছে যারা রসপ্রেমীরা রয়েছে তারা কিন্তু সকালে এক কাপ যেমন চায়ের চুমুক দেয় পাশাপাশি রসের কিন্তু চুমুক দিচ্ছে তারা, সকালে কিন্তু এই স্বাদ রয়েছে। আমি একটু সরাসরি একটু কথা বলার চেষ্টা করছি, কী বলবেন এই যে রসপ্রেমী আপনারা সকালে রস খাচ্ছেন, কেমন স্বাদ রয়েছে? এর খুব সুন্দর স্বাদ, এই রসের কোনো জবাব নেই দাদা। এই চায়ের থেকে অনেক দামি জিনিস, এগুলো তো সবসময় কলকাতা শহরের মধ্যে পাওয়া যায় না, এই গ্রাম অঞ্চলে পাওয়া যায় বলে শহর থেকে অনেক লোক ছুটে আসে গ্রাম অঞ্চলে এই রস খাওয়ার জন্যই। আর কিছুই না দাদা, এই রসটা পেলে লোক সৌভাগ্য আর কি, এই রস আমাদের কোথাও পাওয়া যাবে না, এত দামি, এর দামের কোনো এর দাম দিতে পারবো না আমরা, কেন কলকাতাবাসীরা এর দাম দিতে পারবে না, অত দূর থেকে ছুটে এসে তো রোজ রোজ খাওয়া সম্ভব না, ওর জন্য যতটা পারছি খেয়ে নিচ্ছি। একদমই একেবারে, তুমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করছি, তুমি দেখা পাচ্ছ একেবারে যে একেবারে রস তৈরি করছে এবং ব্যবসায়ী তারা কিন্তু ভিন রাজ্যে থেকে এসছে এ রাজ্যে, তারা কিন্তু এই পদ্ধতিতে যেভাবে রস জাল দিচ্ছে এবং এই নলেন গুড় কিন্তু পাওয়া যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন জায়গায়। জয়নগরের ম যেমন একটা বিখ্যাত, পাশাপাশি কিন্তু নলেন গুড়ের কিন্তু একটা চাহিদা রয়েছে। শীতের সময় কিন্তু পিঠে পুলি কিন্তু উৎসবে কিন্তু মেতে ওঠে বাঙালি, পাশাপাশি যে ছবিটা দেখানোর চেষ্টা করছি আমার চিত্র সাংবাদিক, আর একবার ছবিটা দেখানোর চেষ্টা করছে, পাশাপাশি যে নলেন গুড় এবং যে সব রসপ্রেমীরা তারাও কিন্তু রয়েছে একেবারে রস খাচ্ছে তারা কিন্তু সকালে তৃপ্তি করে, যেভাবে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় তারা কিন্তু একেবারে যে খেজুর গাছে রস একটা চাহিদা তো রয়েছে, পাশাপাশি তারা কিন্তু এই শীতের মরশুমে যেমন একটা ঘন কুয়াশা রয়েছে সকালে অনেকে মর্নিং ওয়াকে বার হয়, পাশাপাশি কিন্তু এই খেজুরের রসও চাহিদাও ভালো এবং পাওয়া যাচ্ছে এবং নলেন গুড়ের কিন্তু চাহিদা অনেকটাই ভালো। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় যে শীতের মরশুমে এটা একমাত্র সম্ভব, সেক্ষেত্রে যে পরিমাণ চাহিদা থাকার কথা সেই পরিমাণ চাহিদা কি আছে, এদের দিন গুজরান হয় কি করে, শীত চলে গেলেই বা কি হয়? এক
একদমই আমি একটু কথা বলার চেষ্টা করছি। দিদি ভাই, একটু কথা বলবো যে এই যে আপনারা যে দিন রাজ্য থেকে এসছেন, এই রাজ্যের কিন্তু শীতের মৌসুমে কেমন ফুলের চাহিদা আছে? ভালোই চাহিদা আছে। কীভাবে এই ফুল তৈরি করছেন? এই গাছে ভার ঝুলিয়ে খেজুর গাছ থেকে রস বের করে গুড় মারা হচ্ছে। যত কি শীত পড়বে, যত কুয়াশা পড়বে, তাহলে কি গুড়ের চাহিদা আরও ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। অন্য বছরের থেকে? অন্য বছরের থেকে এবছরও ভালো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আরও ঠান্ডা পড়লে আরও ভালো হবে। একদমই। তারপরে তুই, আমি একটু ব্যবসায়ী রয়েছে, একটু কথা বলার চেষ্টা করব। এক ব্যবসায়ী রয়েছেন, তিনি সকাল থেকে কিন্তু কাজেই মন দিয়েছেন, একটু কথা বলছি। বলবে যে সকালে যেভাবে এই চাহিদা একটা ভালো রয়েছে, বহু মানুষ গুড় খাচ্ছে। হ্যাঁ দাদা, গুড়ের চাহিদাই ভালো, গুড়ই ভালো, রস বিক্রি করতেছি দাদা, জাল লাগাতেছি। আমার হচ্ছে ব্যবসা আগে থেকে, এই বছর নতুন ব্যবসা হয়েছে, কারবারই ভালো হয়েছে দাদা। মানুষ আসছে গুড় কিনতে, সবসময় আসে গুড় কিনতে। একদমই, তুমি দেখা পাচ্ছ দেবারতী, সকাল থেকে কিন্তু তারা কিন্তু একেবারে যে নলেন গুড় তারা কিন্তু জাল দিচ্ছে। পাশাপাশি কিন্তু বাঙালি যে পিঠে পুলি একটা উৎসব রয়েছে শীতের সময়, সেই পিঠে পুলি উৎসবে কিন্তু তারাও আনন্দ উৎসবে কিন্তু মেতে উঠবে। দেবারতী সঙ্গে থাকো, অভিরূপার কাছে আসবো আরেকবার। অভিরূপা, যেটা বলা হচ্ছে যে আগামী সপ্তাহে শীতের হয়তো খানিকটা জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে, সেই স্পেল কি স্থায়ী হবে নাকি তাও এরকম, সেক্ষেত্রেও এরকম খামখেয়ারি কোনো দেখা যাবে? দেখো, পশ্চিমবঙ্গে শীতের অবস্থান থাকে জানুয়ারি মাস পুরোটা এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শীতের অবস্থান থাকে। সেক্ষেত্রে এবার এবছর মনে করা হচ্ছে যে এই শীতের অবস্থান জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্তই অবস্থান করবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে গরম ঘাম অনুভূত হবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই কারণেই আপাতত বলা হচ্ছে যে আপাতত দুই সপ্তাহ পর, অর্থাৎ এই সোমবার থেকে যে তাপমাত্রা নিম্নমুখী হবে তা দু সপ্তাহ অবস্থান করবে, কিন্তু তারপর পরে যদি আবার নতুন করে আবহাওয়ার পরিবর্তন হয়, একই আবহাওয়া খামখেয়ালিপনা দেখা যাচ্ছে, তো নতুন করে যদি কোনো নিম্নচাপের সৃষ্টি হয় বা এমন কিছু অবস্থান যেখানে উত্তরে হাওয়া প্রবল পরিমাণে প্রবেশ করতে পারে বা সক্রিয় হতে পারে, তাহলে শীত আবার স্কিল থাকতে পারে বা শীতের অবস্থান থাকতে পারে। তবে যদি এরকমই আবহাওয়া থাকে তাহলে জানুয়ারি মাস পর্যন্তই এর স্থায়িত্ব থাকবে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অভিরূপা, কথা বলছিলাম অভিরূপা ছিলেন আমাদের সঙ্গে, হরিপদ ছিলেন, হরিপদকে ধন্যবাদ। Thank you.